কতটুকু সম্পদের মালিক হলে হজ ব্যক্তির উপরে ফরজ হয়? হজ করার জন্য হজ করার সামর্থ্য থাকলেই তার উপরে হজ ফরজ। হজ করার সামর্থ্য কতটুকু? হজ করার জন্য পৃথিবীর যে প্রান্তে আপনি আছেন সেখান থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফেরত আসার জন্য যে পরিমাণ অর্থ দরকার, এই পরিমাণ অর্থের আপনি মালিক হয়েছেন, আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এখন এটা ডিপেন্ড করে যে কোন সময় আপনি টাকার মালিক হয়েছেন। ধরুন এখন হজ করাটা অনেক টাফ হয়ে গেছে, অনেক ব্যয়বহুল হয়ে গেছে, গত বছর প্রায় সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা করে লাগছে। এবং আমি জানি না পৃথিবীর কোনো দেশে এটা নেই, আমাদের দেশে কেন এটা? ইন্ডিয়ান হাজিরা আসে তাদেরকে জিজ্ঞাসা করি, পাকিস্তানি হাজিরা যায় তাদেরকে জিজ্ঞাসা করি, আশেপাশে অন্যান্য দেশে হাজির জিজ্ঞেস করি, অবাক হয়ে যাই। আমাদের দেশে হজ তো বটে, ইভেন এই যে রমজানে ওমরার প্যাকেজ আমি ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, শুনে তো আকাশ ভাব মানে আকাশ ভেঙে পড়ে মাথার উপরে, যে থার্ড ক্যারিয়ারে ভাড়া হলো 93 থেকে 95 হাজার টাকা। অথচ নর্মাল একজন প্রবাসী দুবাই থেকে যদি আসা যাওয়া করেন তাহলে তার ভাড়া পড়বে কত? সৌদি থেকে দুবাই থেকে আসলে মিডল ইস্ট থেকে 50,000, 60,000, 70,000 সর্বোচ্চ। কিন্তু ওমরা যাচ্ছেন, হজে যাচ্ছেন, আপনাকে 1 লাখের উপরে ভাড়া দিতে হবে। কেন এই অবিচার? এবং এই ক্যারিয়ারগুলো তারা কি, এটা অবশ্য ক্যারিয়ারের ব্যাপার, কিন্তু এটা বিমানের ব্যাপার, এই বিমান কোম্পানিগুলো তারা কোনো সিন্ডিকেট করছে কিনা যায় না। যাই হোক, যদি এখন আপনি এটা হিসাব মিলান তাহলে এখনকার বাজারে 6 লাখ সাড়ে 6 লাখ টাকার নিচে হজ হয় না। এই টাকার মালিক হলে আপনার উপরে হজ ফরজ হবে, যদি হজের মাসগুলোতে হজের সিজনে এই টাকার মালিক হন। এখন তো আর হজ চাইলেই প্রতি বছর করা যায় না, নিবন্ধন করতে হয়। ধরুন আপনার এখন টাকার মালিক হয়েছেন তাহলে আপনি নিবন্ধন করে ফেলবেন, যখন সুযোগ পান আপনার সিরিয়াল পড়ে তখন আপনি যাবেন। মহিলা হলে ডাবল টাকার মালিক হলে তখন হজ ফরজ হবে, তিনি নিজে এবং মাহরাম। তাহলে 6 লাখ করে হলে 12 লাখ টাকার যখন মালিক হবেন তখন হজ ফরজ। এটা হলো এখনকার কথা। কেউ 5 বছর আগে তার কাছে যদি 3 লাখ টাকা থাকে তাহলে তার উপর হজ ফরজ, বিকজ 5 বছর আগে 3 লাখ টাকা দিয়ে হজ করা যাইতো, তিনি তখন করেন নাই, এখন তাকে করতে হবে যে কোনো মূল্যে, যেহেতু ফরজ তার উপর হয়ে গেছে, সামর্থ্য তার উপরে ছিল। তাহলে খোলাসা কথা হলো, হজ করে আসার মতো টাকা এবং ওই টাইমটাতে পরিবারের ব্যয়ভার দেওয়ার মতো টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ। এরপরে প্রশ্ন হলো, অনেক মহিলা রমজান মাসে 30 রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায়, অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায়ও রোজা রাখে নফল রোজার সওয়াবের আশায়, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? দেখুন, মাসিক অবস্থায়, ঋতুবতী অবস্থায়, পিরিয়ড অবস্থায় মা বোনদের জন্য রোজা রাখা হারাম, নাজায়েজ এবং গুনাহের কথা। এই অবস্থায় যদি রোজা রাখেন তাহলে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, সওয়াব হবে না। কোনো নারী যদি রমজান মাসে তার আবেগের কারণে, যে রমজান মাস রোজার মাস, আমি পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছি না, ফরজ রোজা, তাহলে আমি নফলের নিয়তে রাখলাম, জায়েজ হবে না। কারণ রাখায় যদি যেত তাহলে তো ফরজ রাখতে পারতেন, যেহেতু ফরজ রাখতে পারবেন না অতএব নফল রাখার তো প্রশ্নই উঠতে পারে না, অতএব মাসিক অবস্থা রোজা রাখা যাবে না। তবে যে রোজাগুলো মাসিকের কারণে ছুটা যাবে, 10টা 5টা 7টা যার যে কয়টা ছুটবে, সেই রোজাগুলো রমজানের পরবর্তীতে রেখে দিতে হবে। এখন কথা হলো যে পিল খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা, বিশেষ করে রমজান মাসের আগে অনেক মা বোনরা আছেন যে পুরো 10টা দিন বা লম্বা একটা সময় আমার পিরিয়ডের কারণে ইবাদত বন্দেগি, বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, তো এটা যেন করতে পারি এই জন্য ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখেন, স্টপ করেন, এটা জায়েজ হবে কিনা? এর উত্তর হলো, এটা যদি কেউ করেন সেটি জায়েজ হবে তখন যদি এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে, শরীরে কোনো ক্ষতিকর কোনো প্রভাব যদি না ফেলে। আপনার শরীরে ক্ষতি হবে নিশ্চিত, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা আপনার আমার জন্য জায়েজ নাই, নিজের ক্ষতি নিজে করা জায়েজ নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমার নিজেকে শেষ করে দিও না, নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। বিধায় যে মেডিসিনটা আপনি জানেন যে এটা নিলে আমার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ক্ষতি হবে, অথচ এটা নেওয়াটা আমার জন্য কোনো জরুরি কিছু না, আমি শুধুমাত্র একটু আবেগের জন্য করছি, তো সেটা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু যদি এরকম কেউ করে তার রোজা এবং ইবাদত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই। যানবাহনে আমরা যখন থাকব তখন ফরজ নামাজগুলো যথারীতি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে ওযু করে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে। বিশেষ করে আমরা যখন দূরপাল্লার বাসে যাই, ব্যক্তিগত গাড়িতে যখন আমরা যাই তখন তো সহজ হয়, যে কোনো জায়গায় থামিয়ে আমরা সালাত আদায় করে নিই। কিন্তু দূরপাল্লার বাসে যখন যাই বা বড় যানে যখন আমরা থাকি, ট্রেন ইত্যাদিতে যখন যাই, তখন আমাদের নামাজ পড়তে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু ইমানদার কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করতে পারবে না। ইমানদারের জন্য নামাজটা হলো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতো, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম গুরুত্বপূর্ণ,
ইমানদারের ইমান টিকিয়ে রাখার জন্য নামাজ সেরকম গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া ইমানদারের ইমান কল্পনা করা দুরূহ এবং কঠিন ব্যাপার। যদিও আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ ঠিকঠাক মতো না পড়লে কি হয়েছে বলে যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান আস, এরকম দাবিদার মুসলমান অনেক আছে না নাই। অতএব ভাইরা আমার, নামাজ আমাদেরকে পড়তেই হবে ওয়াক্ত মতো সময় মতো। সফরে থাকলে নামাজ মাফ নয়, চার রাকাত আর নামাজ দুই রাকাত করে দেওয়া হয়েছে, এর মানে এই না যে মাফ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে, মাফ নাই। আপনি অসুস্থ, দাঁড়াতে পারেন না তো বসে পড়েন, বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন, ওযু করতে পারেন না তাহলে তায়াম্মুম করেন, আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে। সেন্স নাই তখন ভিন্ন কথা। এই জন্য ভাইয়ের আমার, নামাজটাকে সবচেয়েতে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে, আল্লাহ তাআলা এটার হিসাব সর্বপ্রথম নেবেন। বিধায় আপনি সফরে থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, সফরে আমি যখন দূরপাল্লার বাসে ট্রেনে থাকবো নামাজ কীভাবে পড়বো? উত্তর হলো, প্রথমত আপনার পরিকল্পনা এমন হবে যে আমার নামাজ যাতে নষ্ট না হয় সেভাবে আপনি টিকিট কাটবেন, সেভাবে আপনি সফরের প্ল্যান সাজাবেন। এরপরে যদি আপনার নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেটা মাথায় রেখে এমন পরিবহন, এমন আপনার গাড়িতে আপনি যাবেন যে গাড়িতে নামাজের জন্য যাত্রা বিরতি করবে। আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আজকাল নামাজের জন্য যাত্রা বিরতি করে, আপনি ওঠার সময় শর্ত দিয়ে উঠতে পারেন, ভাই আমাকে নামাজের জন্য 5 মিনিট সময় পথে দিতে হবে। এটা যদি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ নামাজ পড়া আপনার জন্য মোটেও কঠিন হবে না। এরপরও যদি ধরুন কোনো কারণে নামাজের ওয়াক্ত যায় যায়, এদিকে আপনার গাড়ি থামছে না, তাহলে আপনি কি করবেন? সেটা মাথায় রেখে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন অজু ধরে রাখার। বিমানে যখন যাতায়াত করি আমরা অনেক সময় দেখা যায় যে বিমানে এই সমস্যাটা হয়, সেজন্য আপনি অজু করে উঠবেন যদি 1-2 ঘন্টার মধ্যে নামাজ রক্ত হয়, যাতে করে নামাজটা পড়ে ফেলতে পারেন। এবং অজু করে ওঠার পর আপনি দাঁড়িয়ে রুকু সেজদার সব স্বাভাবিক দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। বাসে আমি একাধিকবার নিজে এরকম হয়েছে যে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বাসের মাঝখানে আমি নামাজ পড়েছি। বাস যদি কেবলার দিকে যায় তাহলে তো আপনি সোজা দাঁড়ালেন, আর যদি উল্টার দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাসের মধ্যে আপনি ঘুরে দাঁড়ালেন, কেবলামুখী হয়ে দাঁড়ালেন, এটা সুযোগ আছে। প্রয়োজনে আপনি সিট ধরে ধরে দাঁড়ালেন, সিট ধরে ধরে রুকু সেজদা করলেন, উঠা বসা করলেন, যাতে করে আপনি পড়ে না যান, ব্যালেন্স যেন ঠিক থাকে, সেটুকু আপনি করতে পারেন, যাতে আমলে কাসির না হয় সেদিকটা খেয়াল রেখে আপনি ধরে ধরে উঠালেন, দাঁড়ালেন, উঠলেন, দাঁড়ালেন, নামাজ পড়তে হবে। অর্থাৎ যতটুকু সামর্থ্য আছে আপনার তার সবটুকু করতে হবে। অনেকে আছেন যে ধপ করে বসেই সিটে নামাজ পড়া শুরু করে দেয়, না আপনি দাঁড়াতে পারলে, দাঁড়ানোর সুযোগ থাকলে অবশ্যই সেটা আপনি করবেন, নাই কোনো দাঁড়ানোর সুযোগ, আপনি বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, মহিলা মানুষ, দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই, উজু আছে, তাহলে আপনি সিটে বসে কেবলার দিকে ঘুরে চেষ্টা করে সেদিকে ঘুরে আপনি সালাত আদায় করবেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এটা হলো তখন যদি বাস না থামে, গাড়ি না থামে। ট্রেনে নামাজের জন্য বগি থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, সেটাও যদি না থাকে, দরজা টরজা চিপার মধ্যে যেখানে দাঁড়ালে কারোর তেমন অসুবিধা হবে না, সেখানে দাঁড়িয়ে আপনি দুই রাকাত ফরজ নামাজ আদায় করলেন মুসাফির হিসাবে, কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো ক্ষেত্রে মাফ নাই। অনেক নামাজি মানুষও আছেন সফরে ঠিকমতো নামাজ পড়ে না, ঝামেলা মনে করে বাসায় গিয়ে পড়বে, জি না ভাই এটা চলবে না। এমনকি অনেক নারী আছেন যে নিয়মিত নামাজ পড়েন, বোরকা পড়েন, কিন্তু সফরে নামাজ পড়েন না, এটা জায়েজ নাই, আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি কোনো একটা দোকানে ঢুকে যদি বলেন ভাই আমার বাসা তো অনেক দূরে, নামাজের রক্ত যাচ্ছে, আমি দুই রাকাত নামাজ পড়বো, আপনাকে কোনো দোকানদার বাধা দিবে? কোনো দোকানদার বাধা দিবে না। বিধায় সফরে যানবাহনে সামর্থ্য থাকলে দাঁড়িয়ে অজু সহ নামাজ পড়বেন, সামর্থ্য না থাকলে গায়ে না থামলে, আর যদি এই গাড়ি ছেড়ে দেই তাহলে আমি বিপদে পড়বো সেরকম আশঙ্কা হলে, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করার সুযোগ থাকলে তায়াম্মুম করে নামাজ পড়বেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এবং দাঁড়িয়ে বসে রুকু সেজদা দিয়ে নামাজ পড়বেন সেটা করতে না পারলে আপনি বসে বসে সিটে নামাজ পড়বেন, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে।